যদি তুই কোনো অন্য শেষ নাগিন হতি না, তাহলে আমি তোর সাহায্য অবশ্যই নিতাম। কিন্তু তুই আমার মেয়ে, আমি তোকে এই সবের মধ্যে টানতে পারি না। এই বাবার জন্য শুধু এইটুকু কর যে তুই বিয়েটা করে নে। এই দেশের যখনই দরকার হবে আমি নিজেকে সঁপে দেব, কিন্তু তুই এই সবের থেকে দূরে থাক মা, প্লিজ। আমার সেই শত্রুটার খোঁজ নিতে হবে যে এই দেশের শত্রু, আর সেটা আমি নিয়েই ছাড়বো। বাবাকে কথা দিলাম ঠিকই, কিন্তু আমার নাগিন রূপের সত্যিটা ওই নাগমহলের সাথে নিশ্চয়ই জড়িত আছে। হতে পারে নাগিন হওয়ার উদ্দেশ্য আর সত্যিটা ওই নাগমহল থেকে জানতে পারবো। নাগমহলে গিয়ে মহাদেবকে প্রণাম করতে হবে আমায়। এই খোলস নিশ্চয়ই সেই নাগ বা নাগিনের যে আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছে। এবার এই খোলসের সাহায্যেই আমি ওই নাগ বা নাগিনের মুখ দেখতে পাবো আর তাকে প্রণাম জানাবো। প্রত্যেক শেষ নাগিনের জন্ম কোনো বড় উদ্দেশ্য পূরণের জন্যই হয়। প্রার্থনাও শেষ নাগিন হয়েছে, ও একদিন বড় কোনো উদ্দেশ্য সাধন করবে। সময় আসলে সময় নিজেই ওকে জানাবে। এই জগৎ, এই বিশ্ব ব্রহ্মাণ্ড জানাবে। কিন্তু একদিন আসবে যেদিন তোমার সঙ্গে তার সাক্ষাৎ হবে। কিন্তু এখন যখন তুমি শেষ নাগিন, তখন এই পদের সাথে যুক্ত সব দায়িত্ব তোমার। তাই এসো, 21 বছর ধরে অপূর্ণ এই পূজা পূর্ণ করো। আমার মাকে চিনতেন আপনি? কেমন দেখতে ছিলেন উনি? উনিও নাগিন ছিলেন? তোমায় এটুকু শুধু বলতে পারি, তুমি অবিকল তার মতো, একেবারেই তার প্রতিচ্ছবি। এসো, পূজো আরম্ভ করো শেষ নাগিন। এক মা এসেছে তার মেয়ের রক্ষককে প্রণাম করতে, প্রণাম করেই ফিরবে। যে পূজো আমি করতাম আজ অন্য কেউ করেছে, কিন্তু কে? হয়তো নাগরাজ দক্ষ করেছেন। বিধির বিধান কেউ খণ্ডাতে পারবে না। তোর মা তার বোনের সাথে লড়াই করেছিল, তোর বোন তোকে মেরেছে, আর এখন এখন এই দুই বোন লড়বে। আর এই লড়াইতে একজন মারবে আর একজন মরবে। দুই বোন আবার শত্রু হবে, বন্ধুত্ব তো কখনো হবেই না, শত্রুতাই হবে। জানি না এই নাগমহলের সাথে আমার কি সম্পর্ক রয়েছে, জানি না এই কোন সম্পর্কের সূত্র যা আমাকে এই মহলের সঙ্গে যুক্ত করে। এত প্রশ্ন রয়েছে মনে, আর একটা উত্তর নেই। একদিন আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। জানি না দিদা এসব কি ঘটছে। মন ধাঁধা, আমি এখানে আসিও নি, পুজোটা হয়ে গেছে। কোনো অজানা দেবদূত আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছে, আর এখন তোমার নূপুর সেটাও এখানে নেই। হয়তো আমি বুঝতে পারছি না, সেই শক্তিকে প্রণাম করতে এসেছি যে আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছে। নাগ বা নাগিনকে প্রণাম করতে এসেছি।
হে মহাদেব, আমাকে সেই নাগবাহিনীর মুখ দেখান যে আমার মেয়েকে বাঁচিয়েছে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। আপনি তো আমাকে আমার মুখ দেখাচ্ছেন, তো আমার মেয়ের প্রাণ বাঁচায়নি, সে ছিল অন্য কেউ যে আমার মেয়েকে বাঁচিয়েছিল, অন্য কেউ এসেছিল। আপনি এখন আর এসব বলবেন কেন? আপনি রেগে আছেন যে কারণ আমি আমার মেয়েকে শেষ নাগিন হতে দিইনি, আর আমি নিজেও এই পথ থেকে সরে এসেছি। কিন্তু আমার সম্পূর্ণ বিশ্বাস আছে যে আপনি আজও আমাকে রক্ষা করা ছাড়েননি, আপনি আজও আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছেন। আপনার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে মহাদেব যে একদিন আপনি আমাকে সেই নাগিনের মুখ নিশ্চয়ই দেখাবেন।